নমস্কার। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার প্রকাশ মল্লিক আজকে আবার হাজির হয়েছি। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হোমিওপ্যাথি এবং সার্জারি। এই আর্টিকেলটা দেখে বা এই শিরোনামটি দেখে অনেকের মনে হতে পারে হোমিওপ্যাথি আবার সার্জারি। আসলে আমাদের যে DMS BHMS যে কোর্সগুলো আছে, যে লাস্ট যে এস শব্দটির মানে হচ্ছে সার্জারি, অর্থাৎ ডিপ্লোমা ইন সার্জারি মেডিসিন অ্যান্ড সার্জারি, BHMS ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড সার্জারি। অর্থাৎ সার্জারি আসলে সব রোগ কিন্তু সার্জিক্যাল হয় না, এবং সেই দৃষ্টিকোণ থেকে যে সার্জারি কিন্তু আমাদের পড়তে হয় হুইচ ইজ সার্জিক্যাল ডিজিজ, এবং সেই সার্জিক্যাল ডিজিজটা জেনে আমরা সার্জনের কাছে পাঠাতে পারি। কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু পেশেন্ট সার্জিক্যাল, যেমন টনসিলাইটিস, সেটা কিন্তু সার্জিক্যাল ডিজিজ বাট হোমিওপ্যাথির ট্রিটমেন্ট হওয়া সম্ভব। এখন বর্তমানে টনসিলের সার্জারি কমে গেছে। আবার আমরা যেমন ফিস্চুলা, আমার কাছে এমন পেশেন্ট আছে 3 বার ফিস্চুলা অপারেশন করার পরে এসছে, সেটা কিন্তু অপারেশন না করেই ভালো হয়েছে। কিডনিতে স্টোন, সেটাও কিন্তু ভালো হয়েছে। গল স্টোন, সেটাও কিন্তু ভালো করা গেছে। তাই এক্ষেত্রে বলবো যে সার্জিক্যাল ডিজিজ মানেই ভয় না পেয়ে আপনি চিকিৎসা করুন। এবং গল স্টোনের ক্ষেত্রে একটা কথা বলবো, অনেক সময় এলোপ্যাথি ডাক্তাররা ভয় দেখান, যদি আপনি গল স্টোনটা চিকিৎসা মানে অপারেশন না করেন তাহলে ক্যান্সার হবে। কিন্তু লাভবেল্লি যে প্র্যাকটিস অফ মেডিসিনের বই আছে তাতে কিন্তু বলছে 1% সম্ভাবনা। তো সেই ভাবনা থেকে আপনারা কিন্তু ভয় পাবেন না, চিকিৎসা করুন। এবং অনেক সময় গলব্লাডার স্টোন যদি না বেড়ে যদি সেটা থেকে যায় রুডিমেন্টারি, দ্যাট ইজ নট এ চান্স অফ মানে ফিয়ার, এবং এইগুলো কিন্তু ভাবতে হবে। আর সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করে যদি ভুলে মানে সেরে যায় কমে যায় তাহলে কোনো কথাই নেই, কিন্তু যদি বাড়তে থাকে তাহলে তখন নিশ্চয়ই আমি অপারেশনের ব্যাপারে গোড়ানোই নিশ্চয়ই অপারেশন করতে হবে। কারণ যদি বাড়তে থাকে তাহলে অবস্ট্রাকশন হয়ে গিয়ে অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করতে পারে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর দি লাইফ। এবং সেই দৃষ্টিকোণ থেকে যে আপনি গলব্লাডার স্টোন হয়েছে মানেই যে আপনার যে একদমই অপারেশন করতেই হবে এমন কোনো কথা না। আর একটা কথা বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সার্জেন বলেছে অপারেশন ইজ নট এ সলিউশন অফ দি এনি ডিজিজ। তার কারণ অপারেশনটা অনেক সময় বাধ্য হয়ে করতে হয়, কিন্তু অপারেশন না করে যদি কোনো রোগকে ভালো করা যায়, অপারেশন হচ্ছে কারণটা গেল না কিন্তু তার এফেক্টটা চলে গেল। কিন্তু কারণ যদি নির্মূল করতে হয় হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। এবং তাই কোনো সার্জিক্যাল ডিজিজ হওয়ার আগেও, সার্জারি করার আগেও হোমিওপ্যাথি চিকিৎসকের যদি কিছুদিন ধৈর্য চিকিৎসা করেন, তার রেজাল্ট দেখে যদি প্রয়োজন মনে হয় তখন কিন্তু আপনি সার্জারি করবেন, নাহলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ইজ সাফিসিয়েন্ট ফর ইউর সার্জিক্যাল ডিজিজ অলসো। তাই আপনারা সকলে ভালো থাকুন, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো লাগলে এটাকে শেয়ার করুন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করুন। নমস্কার।